আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে বাইরের টেম্পারেচার এবং বাইরের ওয়েদার। টেম্পারেচার এখন -25, গত দিনও আবার সোনো পড়ছে। সোনো পড়ার কারণে দেখতে পাচ্ছেন গাছে কী অবস্থা, গাছের উপরে পর্যন্ত সোনো পড়ে ভরে আছে। তো এটা হচ্ছে আমার বাসার সামনে। এখন আসলে এই বছরের উইন্টারটা সবচেয়ে হার্শ একটা উইন্টার, এটা সব জায়গাতেই, ক্যানাডা যেখানে বলে না কেন সব জায়গাতেই অনেক সোনো পড়ছে। কিছুদিন আগে টরন্টোতে অনেক সোনো পড়ছিল, সব কিছু বন্ধ ছিল 2-3 দিন মতো। তো জানি না কেন, বাট এই বছর আর কি এরকমই। সব জায়গা যেদিকেই তাকান চারিদিকে সোনো, সূর্য অলমোস্ট ডুবে যাবে এখনই। তো আজকের টপিক হচ্ছে অনেক রিকোয়েস্টেড একটা টপিক, যে টপিক নিয়ে এর আগে অনেকে আমাকে কমেন্ট করছেন, বাট আমি ভিডিও করতে যাচ্ছিলাম, করতে চেয়েও করা হচ্ছিল না। তো আপনারা টাইটেলের নামটা দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমি ডিপ্লোমা স্টুডেন্টদের নিয়ে কথা বলবো। যারা বাংলাদেশ থেকে ডিপ্লোমা করে ক্যানাডাতে এখানে আসতে চান, তাদের ক্ষেত্রে কী কী অপশন থাকতে পারে বা তারা কীভাবে আসতে পারেন। যারা বাংলাদেশ থেকে ডিপ্লোমা কমপ্লিট করে আসতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে আসলে ইনফরমেশন পাওয়াটা এটা অনেক টাফ, কারণ নর্মালি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আসার ক্ষেত্রে আমরা অনেক ইনফরমেশন পাই। আপনি ইউটিউব থেকে শুরু করে অনেক মানুষকে পাবেন যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আসতেছে, বাট ডিপ্লোমা কমপ্লিট করে আসে এরকম মানুষের সংখ্যা খুবই কম। এবং ইউটিউবে আমি নিজেও এটা ফিল করছি, ইউটিউবে সেমন কোনো কন্টেন্ট নাই। যারা ডিপ্লোমা কমপ্লিট করে বাইরের দেশে আসতে চাই, তাদের ক্ষেত্রে আলাদা কোনো কন্টেন্ট। তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করাই, এবং আমি পার্সোনালি 2-3 জন মানুষের সাথে কথা বলছি যারা অলরেডি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বাংলাদেশ থেকে এখানে ব্যাচেলর করতে চলে আসছে। তো তাদের এক্সপিরিয়েন্সটা আমি তাদের কাছ থেকে শুনছি, এবং শোনার পরে মনে হয়েছে না, তারা যখন আসছে তাদের ক্ষেত্রে আসলে জিনিসটা এমনই ছিল যে তারা যখন আসছে তাদেরও অনেক ইনফরমেশন তারা পায় নাই, তাদের অনেক কষ্ট করে বা ইনফরমেশনগুলো কালেক্ট করে আসতে হয়েছে। তো তাদের হয়ে আমি আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, আমি তাদের কাছ থেকে যতটুকু ইনফরমেশন পাইছি এবং আমার নিজের রিসার্চের থ্রুতে আমি যতটুকু জানতে পারছি, আমি সব কিছু চেষ্টা করবো এই ভিডিওতে ডিসকাস করার। এবং হোপফুলি ভিডিওটা সবার ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমার প্রথম পয়েন্ট হচ্ছে, আপনি যদি বাইরের দেশে আসতে চান যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতেছেন, তাদের ক্ষেত্রে প্রথমেই আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম এবং ক্যানাডার এডুকেশন সিস্টেম, এই দুইটা দেশের এডুকেশন সিস্টেমটা কেমন, এবং বাংলাদেশের এডুকেশন সিস্টেমের মানদণ্ডটা কেমন, দ্যাট মিন্স ইকুইভ্যালেন্সিটা কেমন। আপনি যদি ক্যানাডার সাথে কম্পেয়ার করেন বাংলাদেশের এডুকেশন সিস্টেমটাকে, তাহলে সেই ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা কোন লেভেলে যাবে এইটা আপনাকে বুঝতে হবে। এটাই হচ্ছে মেইন রিকোয়ারমেন্ট আপনার, তাহলে আপনি সব কিছু প্রসেস বুঝে যাবেন। তো প্রথমে বলে রাখি, বাংলাদেশ থেকে আমরা ডিপ্লোমা করি নর্মালি 4 বছরের ডিপ্লোমা প্রোগ্রাম, আপনি আইদার পাবলিকে করেন অথবা প্রাইভেটে করেন। আমি যতটুকু জানি ডিপ্লোমা প্রোগ্রামগুলো 4 বছরের হয়, এবং আপনি এসএসসি বা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাস করার পরে আপনি ডিপ্লোমাতে ভর্তি হন, ইনরোল হইলে 4 বছর আপনি ডিপ্লোমা প্রোগ্রাম করেন, আপনি যেই মেজরই করেন না কেন, হোয়াট এভার, সেই মেজরে 4 বছর পড়াশোনা করার পরে এর মধ্যে আপনার অনেক প্র্যাকটিক্যাম থাকে বা আপনাদের প্র্যাকটিক্যাল বা ইনফিল্ডে অনেক কাজ করতে হয় যেটা নর্মালি এইচএসসিতে করা লাগে না। সেক্ষেত্রে আপনাদের কিন্তু ফিল্ড বেসড এক্সপিরিয়েন্স আছে, যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে অনেক অনেক প্লাস পয়েন্ট। আপনি ইনফিল্ডের এক্সপিরিয়েন্স এটা অনেক অনেক ম্যাটার করে ক্যানাডাতে লিটারেলি। তো এই জিনিসটা আমি বলবো অবশ্যই অবশ্যই যারা ডিপ্লোমা করছেন বা করতেছেন তাদের ক্ষেত্রে অবভিয়াসলি এটা একটা পজিটিভ সাইড। তো 4 বছরের প্রোগ্রাম শেষ করার পরে আপনার কিন্তু ডিপ্লোমা শেষ হয়ে যায়। এবং বাংলাদেশের ইকুইভ্যালেন্সিতে যদি আপনি দেখেন, আমি এখানে একটা চার্ট দিয়ে দিব, বাংলাদেশের ইকুইভ্যালেন্সিতে কিন্তু যারা এইচএসসি কমপ্লিট করে এবং যারা ডিপ্লোমা কমপ্লিট করে তাদের কিন্তু সেম, মানে আপনি যদি এইচএসসি কমপ্লিট করেন এবং আপনার যদি ডিপ্লোমা কমপ্লিট করেন, আপনার সাপোজ আপনার কোনো ফ্রেন্ড ডিপ্লোমা করতেছে আপনি এইচএসসি করতেছেন, সেক্ষেত্রে আপনাদের পড়াশোনা যদিও বা 2 বছর আগে শেষ হচ্ছে এইচএসসি যে করতেছে, বাট যে ডিপ্লোমা করতেছে তার পড়াশোনার লেভেল এবং যে এইচএসসি করতেছে তার পড়াশোনার লেভেল দুইটা কিন্তু সেম। এবং ইকুইভ্যালেন্সি লেভেলটা অনেক ম্যাটার করে, কারণ আপনি যখন বাইরের দেশে পড়তে আসবেন ওরা নর্মালি আপনার ইকুইভ্যালেন্সি লেভেল দিয়েই সব কিছু জাজ করে আপনাকে। ওরা মানে আপনার পড়াশোনা কোথায় করতেছেন বা আপনার প্রোগ্রাম কী, এইগুলো অবশ্যই ম্যাটার করে, বাট এইগুলোর থেকেও ম্যাটার করে আপনি কী পাস করছেন, আপনি কি ডিপ্লোমা করছেন নাকি ইন্টারমিডিয়েট করছেন নাকি ব্যাচেলর করছেন নাকি মাস্টার্স করছেন। এটা আসলে একটা ইন্টারন্যাশনাল ইকুইভ্যালেন্সি লেভেল আছে, তো এইটা আসলে ম্যাটার করে ওই সিস্টেমে। তো সেই ক্ষেত্রে যারা ডিপ্লোমা কমপ্লিট করে তাদের ক্ষেত্রে এইভাবে কোনো আসলে রিকোয়ারমেন্ট নাই, বা আমি নিজেও দেখি নাই যে আলাদা কোনো রিকোয়ারমেন্ট। যদি আপনি ক্যানাডাতে দেখেন বা
এইখানকার ইউনিভার্সিটির ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো চেক করেন, তো ওদের অ্যাডমিশন যে রিকোয়ারমেন্ট থাকে এটা নর্মালি কান্ট্রি ওয়াইজ রিকোয়ারমেন্টটা ভ্যারি করে। তো বাংলাদেশের এডুকেশন সিস্টেম একরকম, আবার সাপোজ সাউথ আফ্রিকার এডুকেশন সিস্টেম একরকম, জাপানের একরকম, তো এক এক দেশের জন্য এক একটা এডুকেশন রিকোয়ারমেন্ট থাকে। তো বাংলাদেশের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যানাডিয়ান ইউনিভার্সিটি এইচএসসির এডুকেশন রিকোয়ারমেন্টটা দিয়ে দেয়। ওখানে নর্মালি থাকে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এইরকম একটা রিকোয়ারমেন্ট থাকে, যেটা এইচএসসি রেজাল্টের রিকোয়ারমেন্ট অ্যারাউন্ড 70% বা 60% মার্কস পাইতে হবে। তো আপনার ফ্যাকাল্টির উপরে ডিপেন্ড করে আপনি কোন ফ্যাকাল্টিতে ব্যাচেলর করবেন বা কোন সাবজেক্টে ব্যাচেলর করবেন, বাট এখানে আপনি ডিপ্লোমা নিয়ে কোনো ইনফরমেশন পাবেন না। এটা আমি বারবার বলতেছি জাস্ট বিকজ মানে আমি নিজে অনেক কয়েকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট চেক করছি, বাট আমি কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে আমি যতগুলো মোটামুটি কয়েকটা চেক করছি অ্যারাউন্ড 8-10টা মতো, বাট কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে আমি ডিপ্লোমা নিয়ে পার্টিকুলার কোনো কিছু পাই নাই। তো পরে আমি দু একটা ইউনিভার্সিটির সাথে মেইল করছিলাম, আমি আমার এক ফ্রেন্ডের জন্য জানার জন্য আর কি, আমার এক ফ্রেন্ড ডিপ্লোমা করছে, ও আসতে যাচ্ছে, তো সেক্ষেত্রে জানার জন্য আমি জাস্ট মেইল করছিলাম, তো ওদের রেসপন্সটা আমি পাইছি। তো জিনিসটা হচ্ছে কি, নর্মালি ওরা কিন্তু ডিপ্লোমা এত ওরা কিছু বোঝে না, ওরা জাস্ট এইচএসসিটা জানে। তো আপনি যখন ডিপ্লোমা কমপ্লিট করবেন আপনার কিন্তু সমমান, যদি চিন্তা করেন ইকুইভ্যালেন্সিটা, এটা কিন্তু এইচএসসির সমমান হয়ে যায়। তো যেহেতু এইচএসসির সমমান হয়ে যায়, আপনি যখন অ্যাডমিশন ফি রিকোয়ারমেন্টে যাবেন দেখবেন তো আপনার রিকোয়ারমেন্টটাও কিন্তু সেম হবে, জিনিসটা সেম। আপনারা যারা আসতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে, যারা এইচএসসি কমপ্লিট করছে এবং যারা ডিপ্লোমা কমপ্লিট করছে তাদের ক্ষেত্রে দুইটারই রিকোয়ারমেন্ট সেম। আপনি এইচএসসি কমপ্লিট করে আসেন অথবা ডিপ্লোমা কমপ্লিট করে আসেন, আপনার রিকোয়ারমেন্ট সেম থাকবে। কিন্তু এইখানে কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো নিয়ে আমি এখন ডিসকাস করব। তো প্রথম পয়েন্ট হচ্ছে আপনার রেজাল্টের রিকোয়ারমেন্ট অবভিয়াসলি সেমই থাকবে, আপনার এইচএসসির যে রিকোয়ারমেন্ট থাকে অ্যারাউন্ড 70% বা 60% বা 65% ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি, আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, কোন ফ্যাকাল্টিতে যেতেছেন, এগুলোর উপরে ডিপেন্ড করে। তো এটা মাস্ট বি আপনি ওই ইউনিভার্সিটি, আপনার যে শর্টলিস্ট করা ইউনিভার্সিটিগুলো আছে এগুলোতে আপনি ইমেইল করবেন, ইমেল করে ওদের কাছ থেকে ইনফরমেশন নেবেন, ইনফরমেশন নিয়ে আপনি ওদেরকে জানাবেন যে আপনার বাংলাদেশের এইচএসসি ইকুইভ্যালেন্সি ডিপ্লোমা প্রোগ্রাম করছেন আপনি, যেটা 4 ইয়ার্সের ডিপ্লোমা, এবং এইখানে একটা পয়েন্ট উল্লেখ করবেন যে আপনার ডিপ্লোমা প্রোগ্রামটা এটা প্র্যাকটিক্যাল বেসড বা এটা নর্মালি বাংলাদেশি ইন হ্যান্ড বা ইন ফিল্ডের এক্সপিরিয়েন্সও থাকে আপনাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের প্র্যাকটিক্যাম করা লাগে, এরকম যদি বলেন সেক্ষেত্রে আপনার একটা প্লাস পয়েন্ট পাবেন, যে আপনাকে ইউনিভার্সিটি অবভিয়াসলি আপনাকে একটা প্রায়োরিটি দিবে অন্যান্য স্টুডেন্ট থেকে, যেটা আমার কাছে আমার পার্সোনাল থট, আমি জানি না এটা হবে কি না, বাট আমার পার্সোনাল থট এবং আমি যতদিন ধরে আসছি এখানে আমার কাছে মনে হয়েছে যে এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা অনেক অনেক ম্যাটার করে, স্পেশালি আপনি যদি বাইরের কাজের এক্সপিরিয়েন্স থাকে বা আপনি যদি ফিল্ডে আপনার যেই ফিল্ডে পড়াশোনা করছেন সেই ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকে, এটা লিটারালি অনেক ম্যাটার করে, যেটা এইচএসসি যারা কমপ্লিট করে তাদের ক্ষেত্রে এটা হয় না বা থাকে না। সেই ক্ষেত্রে আপনাদের মেইন পজিটিভ সাইড হচ্ছে যে আপনাদের ইন ফিল্ডের এক্সপিরিয়েন্স আছে বা প্র্যাকটিক্যাল নলেজ আছে আপনাদের, এটা অনেক অনেক হেল্পফুল, এটা ওদেরকে জানাবেন এবং ওদের কাছ থেকে আপনি যখন রেজাল্টটা সাবমিট করবেন ওদের কাছ থেকে একটা ফিডব্যাক পাবেন। এটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করার পরে, আপনি অ্যাপ্লিকেশন করার আগে ওরা নর্মালি আপনাকে কোনো ইনফরমেশন দিবে না, সেই ক্ষেত্রে আপনাকে ওর সাথে ওরা কন্ট্যাক্টও করবে না এত ভালোভাবে। যখন আপনি অ্যাপ্লাই করে দিবেন, আপনার যখন একটা পোর্টাল খুলে যাবে, অ্যাপ্লিকেশন পোর্টাল হয়ে যাবে, তখন আপনি ওদের সাথে সব কিছু শেয়ার করতে পারবেন এবং শেয়ার করলে ওরা সব কিছু মানে জাস্টিফাই করবে, জাস্টিফাই করার পরে আপনাকে ওরা জানাই দেবে ডিসিশন। বাট আমি যতটুকু পার্সোনালি ওদেরকে মেল করছিলাম, মেল দিয়ে আমি যতটুকু বুঝতে পারছি যে ওরা নর্মালি চায় যে এইচএসসির ইকুইভ্যালেন্সি যে রেজাল্ট সেটা দিলে সাবমিট করলে হবে, সেটা যদি আপনার ডিপ্লোমা এইচএসসির ইকুইভ্যালেন্সি, আমি অলরেডি বলে ফেলছি বাংলাদেশি কারিকুলামে, যেহেতু বাংলাদেশি কারিকুলামে ডিপ্লোমা এইচএসসির ইকুইভ্যালেন্সি, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেমই নেই। যারা আসতে যাচ্ছেন ব্যাচেলর তাদের ক্ষেত্রে এটা সবচেয়ে সবচেয়ে সহজ এবং এটা সেম রিকোয়ারমেন্ট, আপনারা যারা এইচএসসি কমপ্লিট করে আসবেন তাদের ক্ষেত্রে সেম এবং যারা ডিপ্লোমা করবেন তাদের ক্ষেত্রেও সেম থিং। তো এটা আলাদাভাবে দেখার কোনো কিছু নাই। যারা অনেকে বলে যে ভাই ডিপ্লোমা যারা কমপ্লিট করতেছে তারা বঞ্চিত, ভাই লিটারালি বঞ্চিত না, তাদের এক্সপিরিয়েন্স আরও অনেক বেশি। আমি বলবো তাদের 4 বছর ধরে পড়াশোনা করতেছে, তাদের ফিল্ডের এক্সপিরিয়েন্স আছে, তাদের অপরচুনিটি বেশি, লিটারালি অপরচুনিটি বেশি। আপনি যদি আসেন, আপনি সাপোজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনি ডিপ্লোমা করছেন, আপনি সেম রিলেটেড ফিল্ডে যদি ব্যাচেলর করতে আসেন, আপনি মোস্ট লাইকলি আপনি হয়তোবা ফান্ডও পাইতে পারেন, যদি আপনার যদি ওই রকম প্রোফাইল বিল্ড করতে পারেন বা আপনার ওই রকম ডকুমেন্টস শো করতে পারেন যেটা আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে কাজে দিবে বা হয়তো হেল্প করবে। এইটা হচ্ছে মেইন পয়েন্ট। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, আমি জাস্ট ক্যাচটা একটু শর্টে আলোচনা করতে চাই। অনেকেই জানতে চান ভাই ডিপ্লোমা কমপ্লিট করে আমি কি ক্যানাডাতে এগিয়ে ডিপ্লোমা করতে পারবো কি না, এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা ক্যাচ। যে আসলে আপনি অলরেডি বাংলাদেশে ডিপ্লোমা কমপ্লিট করছেন 4 ইয়ার্সের,
এইখানে আসার পরে আপনি এগেন ডিপ্লোমা কমপ্লিট করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কি আপনার ভিসা হবে কিনা? আপনি হয়তো অফার লেটার পাচ্ছেন, অফার লেটার আপনাকে দিয়ে দিবে। মোস্ট অফ দ্য ক্যানাডিয়ান কলেজ এরা মানে এত কিছু চেক করেন অফার লেটার দেওয়ার ক্ষেত্রে, নর্মালি অফার লেটার দেওয়া দেয়। বাট আপনি যদি অফার লেটার পান, আপনার কি ভিসা অ্যাপ্লাই করলে ভিসা হবে কিনা, এই ক্ষেত্রে আমার আসলে পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স নাই, বা আমি এইরকম কাউকে দেখিও না যে ডিপ্লোমা কমপ্লিট করে বাংলাদেশ থেকে এসে আবার এগেন ডিপ্লোমা করতেছে। আমি আসলে ওইভাবে মানুষজন কম মানুষকে চিনি যারা ডিপ্লোমা করতেছে। তো যারা আছে হয়তো এইভাবে থাকতে পারে অনেকেই, বাট আমার পার্সোনাল যে ওপিনিয়ন বা পার্সোনাল সাজেশন যেটা, সেটা হচ্ছে আপনি যদি অলরেডি ডিপ্লোমা করে ফেলেন, এইখানে যখন ডিপ্লোমাতে অ্যাপ্লাই করবেন, আপনার যদি স্ট্রং রিজন না থাকে, আপনার যদি স্ট্রং স্টাডি অফ পারপাস না থাকে, বা এসওপি যেটাকে বলে স্টেটমেন্ট অফ পারপাস, আপনার যদি ওইটা স্ট্রং না হয়, আপনি যদি স্ট্রং রিজন যদি না দেখাতে পারেন, মোস্ট লাইকলি আপনার ভিসা রিফিউজ হবে যদি ডিপ্লোমা করতে আসেন। তো এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, সেটা হচ্ছে এইটা। বিকজ আপনাকে কনভিন্স করতে হবে কেন আপনি বাংলাদেশে ডিপ্লোমা করার পরেও এখানে আবার ডিপ্লোমা কেন করতে আসতেছেন, আপনি তো ব্যাচেলর যাইতে পারেন, তো হোয়াই ডিপ্লোমা এগেইন, আপনি কেন এগেইন ডিপ্লোমা করবেন বা করার প্ল্যান করতেছেন। তো এইটা যদি ভিসা অফিসারকে কনভিন্স করতে পারেন, যেটা আপনার এসওপিতে করতে হবে, সেই ক্ষেত্রে আপনি ভিসা পাইতে পারেন। এইটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, বাট এইটা পার্সোনাল ওপিনিয়ন। বাট এইখানে আমার একটা সাজেশন দিতে পারি আমি, যারা এটা করতে চাচ্ছেন ডিপ্লোমা করবেন, তাদেরকে আমি বলবো ভাই ডিপ্লোমা না করে আপনি অ্যাডভান্স ডিপ্লোমা করেন, সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি হয়তো বেশি হবে। অ্যাডভান্স ডিপ্লোমা এবং ডিপ্লোমার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, ডিপ্লোমা নর্মালি 2 ইয়ার্সের এবং অ্যাডভান্স ডিপ্লোমা 3 ইয়ার্সের প্রোগ্রাম। তো অ্যাডভান্স ডিপ্লোমা একটু হচ্ছে অ্যাডভান্স লেভেলের, এবং এইখানে নর্মালি আপনার অ্যাডভান্স পড়াশোনা আপনাকে করাবে, এবং নর্মালি এটা আপনার একটু ইনফিল্ডের এক্সপিরিয়েন্স থাকবে, বা আপনার ইন্টার্নশিপ থাকবে, বা কো-অপ প্রোগ্রাম থাকবে। সেই ক্ষেত্রে এটা অনেক হেল্পফুল হবে, যারা ডিপ্লোমা করে অ্যাডভান্স ডিপ্লোমাতে আসতে যাচ্ছেন, তারা হয়তো এসওপিতে সুন্দর করে জিনিসটা কনভিন্স করতে পারবেন যে না আমি হচ্ছে ডিপ্লোমা করছি বাংলাদেশ থেকে, আমি এখন হায়ার স্টাডির জন্য হয়তো ক্যানাডাতে অ্যাডভান্স ডিপ্লোমা প্রোগ্রামে যেতে চাচ্ছি, এবং এটা আমার ফিউচারে অনেক হেল্প করবে আমার ক্যারিয়ার বিল্ড করতে। এভাবে যদি কনভিন্স করতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় এটা আপনার সমস্যা হবে না। যারা অ্যাডভান্স ডিপ্লোমা চুজ করতেছেন তাদের ক্ষেত্রে মানে ডিপ্লোমা থেকে বেটার অপশন অবভিয়াসলি অ্যাডভান্স ডিপ্লোমা, যদি 1 বছর বেশি পড়াশোনা করার লাগে। আর আমার পার্সোনাল সাজেশন হচ্ছে বেস্ট আপনাদের জন্য, আপনারা ব্যাচেলর ট্রাই করেন, ইনফ্যাক্ট আপনারা হয়তো বা স্কলারশিপ পাইতে পারেন। এবং ব্যাচেলরের রিকোয়ারমেন্ট আমি যেটা বললাম, যারা এইচএসসি পাস করছে তাদের ক্ষেত্রেও সেম, যারা আপনারা পাস করছেন ডিপ্লোমা করছেন তাদের ক্ষেত্রেও সেম জিনিস। কিন্তু আপনারা জাস্ট মানে ভার্সিটিতে চুজ শর্টলিস্ট করেন, শর্টলিস্ট করে যখন অ্যাপ্লাই করবেন, তো অ্যাপ্লাই করার পরে আপনি 2-3টা ভার্সিটিতে অ্যাপ্লাই করেন, আপনার অবভিয়াসলি আপনি দেখতে পারবেন আপনার রেজাল্ট 70% আসছে কিনা। আপনি আউট অফ 4-এর মধ্যে আপনি 70% করে নেবেন, বা 65%, যেখানে যেমন রিকোয়ারমেন্ট ওটা চেক করে নেবেন, নিয়ে আপনি ডকুমেন্টগুলো সাবমিট করবেন। তো আমার মনে হয় না এটা নিয়ে কোনো সমস্যা হবে, এবং জিনিসটা নর্মালি সেম। স্টাডি ইন ক্যানাডা আফটার এইচএসসি, এটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, তো এটা চেক করতে পারেন, ওইটা দেখলে আপনার হোপফুলি ডিপ্লোমাতে যারা আসতে যাচ্ছেন, ডিপ্লোমা কমপ্লিট করে যারা আসতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে হেল্প হবে, যেহেতু প্রসেস সেম। তো আশা করি মানে আপনাদের জিনিসটা এখন অনেকটা ক্লিয়ার হয়েছে। যারা এইচএসসি করতেছেন তাদের ক্ষেত্রে আসলে সবাই তো জানেনি, কিন্তু যারা ডিপ্লোমা করছেন বা করতেছেন তাদের ক্ষেত্রে অনেকেই জানতেন না। হোপফুলি সবাই এখন বিষয়টা জানতে পারছেন যে এটা অনেক টাফ কিছু না, এটা নর্মাল একটা থিং, জাস্ট আপনাকে একটু বুঝতে হবে জিনিসটা। এখানে ক্যাচ আছে 2-1টা, এই ক্যাচটা যদি বুঝতে পারেন হোপফুলি সবাই আসতে পারবেন। এবং ভিডিওটা আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আপনাদের সাথে পরে কোনো একটা ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ। আপনাদের যদি যে কোনো প্রশ্ন থাকে জানাইতে পারেন, আর আমি খুব শীঘ্রই আপনাদের সাথে এটা লাইভ করবো, আমি হয়তো আমার চ্যানেল থেকে আপডেট জানাই দেবো কবে করবো কখন করবো। তো আপনাদের পার্সোনাল যত কোশ্চেন থাকে সবগুলো আমি চেষ্টা করবো ওই লাইভে আপনারা যারা যারা জয়েন করবেন তাদের মানে অ্যান্সার দেওয়ার জন্য, আমি যতটুকু জানি আর কি, এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।